গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্থক ব্লগ। সার্থক ব্লগের আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে পড়েছি, চুল টুল সব এলোমেলো হয়ে আছে। তো আজকে সারাদিন কী কী করতে থাকি তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা স্কিপ না করে সবাই শেষ অবধি দেখতে থাকো। তো বাইরে চলে আসলাম, বাইরে কালকে রাত্রেবেলায় বালি ফেলেছে, মাটি ফেলেছে, আমি কিছুই জানি না। দেখছি ওকে সব তোকে খাইয়ে নিয়েছে, দেখো কাঁদছে, মাটি চারিদিকে সব মাটি ঢালা আছে, ও মাটি ঘাটার জন্য দেখো কেমন ছটফট ছটফট করছে, নামবে। তা আমি বললাম যে চল পাড়ায় নিয়ে যাচ্ছি। কোথায় যাবো বাবা? হ্যাঁ হ্যাঁ বলো, বলে ও বলছে ও পা যাবো। তা আমরা এখন পাড়ায় যাচ্ছি, দেখে একটু ঘুরে আসি সকালবেলায়। তো পাড়াটা ঘুরে চলে আসলাম, দেখো ওষুধের বোতল দেখাচ্ছি এসেই প্রথমে, কারণ ওকে ওষুধ খাওয়াতে হবে। খাবার খাওয়ানোর 10-20 মিনিট হয়ে গেছে, 10-20 মিনিট পরে না খাওয়ালে আবার বমি করে তুলে দেয়, এটা ভীষণ একটা ঝামেলার কাজ। আর বাচ্চাদের একবার শরীর খারাপ হলে তো মোটে সারতে চায় না, ভীষণই একটা অসুবিধার মধ্যে থাকি। ওরা যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট যারা মা হয় তাদের একটু বেশিই হয়, কারণ ওদের মেনটেন করা, ওদের খাওয়ানো, ওদের ওষুধ খাওয়ানো। আর ঠান্ডা লাগলে বিশেষত বাচ্চারা কিছু খেতে চায় না, আর তার ফলে ওষুধটা খাওয়াতে গেলে একটু প্রবলেম হয়, মানে কিছু না খেলে ওষুধটা কাজ করবে না, তো খুবই কষ্ট হয়, খুবই কষ্ট। এটা মানে যারা জানো তারা জানো, বলে বোঝানো যাবে না। ওষুধ টষুধ খাইয়ে নিয়েছি, ওষুধ টষুধে দেখো খাইয়ে নিয়ে বাইরে এসে আমি যাওয়ার সময় মাকে বলছিলাম যে মানকচুটা তোলো রান্না হবে, কিন্তু মা তুলছিল না। মা বাড়ি এসে ওষুধ টষুধ খাইয়ে বাইরে এসে দেখছি দেখো মানকচু বলেছে, নানি জিজ্ঞাসা করছে, হাত দেয় না, কত কত রান্না কাটবো ওইদিকে যাও। এই যে সেই পুকুরের মাছ, কিছু মাছ রান্না করেছিলাম আর কিছু মাছ ধুয়ে দিয়েছিলাম, ছোটো ছোটো দেশি তেলাপিয়া আর দুটো একটা রুই মাছের মাথা লেস্টেজ আছে, ওই দিয়ে রান্না হবে আজকে। তো দেখার কচুটা কেমন হয়, সব বাড়ি নামাচ্ছে। আর এই যে কাজ, এই অকাজগুলোই ওদের কাছে কাজ, বারণ করাও যাবে না। চলো চলো চলো, ওই পেঁপে পাড়তে যাবো, নিয়ে নিচ্ছি, ও হাতলটা নিয়ে নিলাম, এখন পেঁপে পাড়তে যাবো গাছ থেকে, পেঁপে পাড়বো। তোমরা আমরা গ্রামে থেকে আমাদের কত রকম সুবিধা, আমরা কী করে গাছের টাটকা সবজি পেরে পেরে খাই, মানে অনেকেই গ্রামে থাকে কিন্তু আমাদের মতন এরকম সুবিধা হয়তো আমি মনে করি খুব কম মানুষই পাই। তার কারণ এই যে গাছপালা লাগানোর একটা শখ, এটা আমার আগেরই আছে আর আমার বাবা খুব ভালোবাসে লাগাতে। তো এইসব পেঁপের যে চারাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পেঁপে খেয়ে খেয়ে বাবা এদিকে বীজ ফেলেছিল, তার জন্য পেঁপে গাছগুলো হয়েছে। কিন্তু এই পিছনের পেঁপে গাছের পেঁপেগুলো অতটা মানে স্বাদ নেই, মিষ্টি নেই, তার কারণেই ভাজা খাওয়ার জন্য এই পেঁপেটা ভালো লাগে। সামনে গাছে যে পেঁপেটা রয়েছে ওটা একটু বেশি মিষ্টি, তার কারণে ওটা আবার ভাজলে খুবই মিষ্টি লাগে, কিন্তু তরকারি করলে ভালো লাগে। তো ওই পেঁপেটা সাধারণত পাকায় বেশি খাওয়া হয়, আর এই পিছনের গাছের পেঁপেগুলো একটু ভাজা টাজা করলে বা একটু মাছের ঝোল টোলে দিলে খুব ভালো লাগে। তো তোমরা কেউ ভেবো না যে বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছি, এরকম কিন্তু কোনো ব্যাপারই না। আসলে ও না মানে খুব কান্নাকাটি করছিলো নেবে বলে, ও নিজেই কাজ করবে সব, বাচ্চারা এরকমই হয়ে থাকে। তো দেখো আমি কীভাবে পেঁপে পারি, খুবই রিস্ক। এভাবে পেঁপে পারতে গেলে সাধারণত অনেক সময় মাথা টাতায় পড়ে, আর বাচ্চা তো ওকে বলছি সোজা সোজা শুনছেই না, দূরে সরিয়ে রেখে আস্তে আস্তে পেঁপেগুলো পেরে নিলাম, আর পারবো না, এই তিনটেতেই হয়ে যাবে। কতটা খুশি দেখো, যাওয়ার সময় বললাম যে তুই পারবি না আমার কাছে দে, আমার হাতে ফোন আর ওই হাতলটা ছিল, সার্থককে মার কাছে দিয়ে এসেছি, ও বলছে না আমি পারবো আমি পারবো, যে চলে গেল। দেখো মা এদিকে
রান্নার প্রিপারেশন করছে, ওদিকে পেঁপে কাটা হয়ে গেছে, এদিকে দেখো মাছ ভেজিটেজে তুলে নিয়েছে। আর প্রথমেই বলেছি আমরা কিন্তু গরিব মানুষ, আমরা কোনো হাই ফাই বড় লোক না, আমরা সাধারণ মানে নিম্নবিত্ত মানুষ। দেখো ওই বাড়ির যে কচুটা, ওই কচুটা মানে জাস্ট কি বলবো, অসাধারণ সিদ্ধ হয়েছিল আর খেতেও দারুণ টেস্ট ছিল, কোনো গালও লাগেনি, চুলকায়ও নি কিচ্ছু না। আর পেঁপে ভাজাটা তো মানে আমার খুবই ভালো লাগে, আর সাথে একটু কালকের ডাল ছিল ফ্রিজে রাখা, ওটা গরম করে নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এমন মাখো মাখো টাইপের তরকারিটা হয়েছে। তো এক বছর পাঁচ মাসের মাথায় সার্থক আজকে প্রথম মা বলে ডাকলো, সেই মুহূর্তটা আমি কোনোরকম একটুখানি ক্যাপচার করেছি, তোমরা দেখো। ও বন্ধুরা, আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি, এখন মাঠে যাব। আমার সাথে দেখো কে যাচ্ছে। আমি যাচ্ছি করে জোয়া। হাসিও পাচ্ছে তো, দেখো এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। এখন পিকু পড়তে যাবে না, আমার সাথে মাঠে যাবে, ওদিকে ওর মা টানছে, আমাকে ধরে আছে জোর করে, ওর মা চুল টুপ ধরে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে। ভয়ানক বাগান, এই যে সেই বাসতালা, এর মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে আজকে বৃহস্পতিবার আছে, দিনটা ভালো, সেই জন্য যাচ্ছি, নাহলে যেতাম না। দেখো সব মাঠের শস্য কাটা হয়ে গেছে, আমি এখন এই মাঠের পথ দিয়ে যাব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। মাঠের রাস্তা ওই যে দূরে দেখছে গাছপালা টালা রয়েছে, ওই দিকটায় আমাদের জমিটা, এই তিন চারটে জমির পরে। তো এই যে সেই ড্রেন, ছোটো ছোটো রাস্তা যাকে বলি আমরা, আসলে এগুলো আল বলে। তো চলে এসেছি মাঠে, দেখো এসে ঝাঁপিয়ে আমার কোলে উঠে পড়েছে মামা বলে, মানে মা বলেনি, বাবা বাবাই বলেছে। তো কত ছাগল, ওই যে পিছনে মা, ওই যে পিকু দেখো, ও চলে এসছে, আমি আসার আগেই দেখছি চলে এসছে, ওদের নাকি আজকে পড়াবে না। আর দেখো কাজ করতে দিলে খুব ভালো, কাজ না করতে দিলে আরো খারাপ। তুমি কে আবির? তোকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি জোন, মানে কাজ টাকা নিয়ে কাজ করে দিচ্ছ, তো বলছে না আমি আবির। তো ও যদি এক মুঠো শস্য ওই গাদায় রাখতে পারে, তাহলে ওর মনে মানে সবথেকে বড় খুশি। তো এটাও কোনো বাচ্চাকে দিয়ে কাজ করানো না, আসলে ওর মনের এই যে আনন্দটা খুশিটা, এটা যাতে থাকে তার কারণেই আমরা এটা করি। এই দেখো জোন, বড় জোন, ওদের কাছে কিন্তু এটা কোনো কষ্টই না, জাস্ট আনন্দের সহিত কাজগুলো করছে, মানে ওরা খুব ভালোবাসে এইসবগুলো করতে। ওদিকে মা বাবা ওই যে কুচে আছে, সবাই মিলে শস্যে বইয়ে বইয়ে আনছে। এখন তিনটা হয়তো বাজে, তো আমি আসার সাথে সাথে 10-20 মিনিট পরে নানি বলছে যে আমি জল খাবো, জল খাবো। ভাবলো আমি এসে একটু মাঠে বসবো, বিকাল হবে, একটু বেশ সুন্দর করে দুটো একটা রিলস টিলস বানাবো। আসলে রিলস আমিই বানাই না, মানে সার্থককে দিয়ে বানাবো, কিন্তু আমার তো ওইটা হবে না, বাড়ি চলে যেতে হচ্ছে। তো বাড়ি এসে সার্থককে খাইয়ে দাই, ঘুম পাড়ি দিয়েছিলাম, ও এখনও ঘুমাচ্ছে, মানে তখন থেকেই ঘুমিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমি একটু ওর পাশে শুয়েছিলাম, উঠছি তো দেখছি বাবু বাড়ি এসছে, তখন এই যে সন্ধে এখন 6টা বাজে, মা আর শ্রাবণী মাঠে গেছে। আসলে ওই যিনি শস্য ভাঙাচ্ছে উনি বলেছে যে রাত্রিবেলা এসে ভাঙাবে, আর বাবা ওদেরকে নিয়ে যাচ্ছে। তো এগুলো দিয়ে গেলো, চাউমিন হবে আজকে, সেই জন্য বাবা বললো যে তুই ঘরের মধ্যে বসেই কাট। আমি বললাম যে ছেলে ঘুমাচ্ছে, রান্নাঘরে গিয়ে কাটতে পারবো না, তো আমাদের ঘরের মধ্যে তো বটি আনতে অসুবিধা হবে, বটিটা বেশ বড়, ছুরি দিয়ে কাটবো। আমি ছুরি দিয়ে এমনি কাটতে খুব ভালোবাসি, কিন্তু আমাদের চপিং বোর্ড নেই, তো থালার মধ্যে রেখেই কাটবো। এমনি আমি হাতে করেও কাটতে পারি, কোনো প্রবলেম হয় না, কিন্তু এই শীতের যে পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলোর ভিতরে একটা চিক কাগজের মতো মানে স্লিপ কাগজ থাকে, তার জন্য হাতে করে কাটা হয় না। তো আমি থালাতেই কাটবো পেঁয়াজ, কোনো খুব সুন্দর হবে কাটা, কিন্তু বাইরে থাকলে আমাদের একটা কাঠের পিঁড়ে রয়েছে, ওই পিঁড়ের ওপরে কাটি, কিন্তু ঘরে আনা পিঁড়েটা সম্ভব না, তার কারণেই থালার মধ্যে রেখে কাটবো। তো আমি কী করে কাটি তোমরা সব দেখো, হয়তো পুরো ভিডিওটা দেখাতে পারবো না, কিন্তু কী করে কাটি শুধু পেঁয়াজটা সেইটুকুই তোমাদের দেখাচ্ছি। যারা অনেকে হয়তো হোস্টেলে থাকো বা বাড়ি থেকে পিকনিকে টিকনিকে গেলে, তাদের এই টিপসটা কাজে লাগবে, আমি মানে 100-এ 100 এই টিপসটা কাজে লাগবেই। চপিং বোর্ড নিয়ে যাওয়া তো মানে সব জায়গায় সম্ভব না, দেখো কী সুন্দর ঝিরিঝিরি করে কেটে ফেলেছি।
সব কেটে ফেলেছি এইভাবে। তার মধ্যে মাও চলে এসেছিল, আজকে আর আসবে না, ভাঙাতে মা চলে গেল আজকে চাউমিনটা। আমি আর যাবো না আজকে, মা আর বোন মিলে চাউমিনটা বানাবে, আমি ঘরেই থাকবো। যখন রান্না হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে খেতে। বাঙালিদের চাউমিনটা সব থেকে প্রিয় ফাস্টফুড, তার কারণে এটা বানাতে ঝামেলা খুব কম। চাউমিনের টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলবো না, দেখো খাওয়ার ঠিক আগের মুহূর্তে সার্থক উঠে পড়েছে, এরকমটাই হয়, উঠে পড়ে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই এন্ড করছি। চাউমিন খেতে খেতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো।